জগন্নাথ দেবের আজকে ফিরে আসা, যেটাকে আমরা আজকে সাত দিন পরে রথযাত্রা যেটা শুরু হয়েছিল আজকে সাত দিন পরে সেটা ঘরে ফিরে আসছে মাসির ঘর থেকে। আজকে দিনটা সত্যিই একটা উল্লেখযোগ্য দিন। আমরা এবার প্রথম দেখলাম আমাদের এই বিভিন্ন জায়গাতে যে রথযাত্রা যে পরিমাণ মানুষ অংশগ্রহণ করেছে বিগত দিনে, আমি যেটা একমাত্র সার্বজনীন দুর্গোৎসবের পরেই সব বেশি সংখ্যায় মানুষ এই উৎসবে অংশগ্রহণ করেছে সেটা সারা রাজ্যে এবার রথযাত্রা অন্য চেহারা নিয়েছে। আজকের পবিত্র শুভ দিনে আমি সারা রাজ্যবাসীকে সকলবাসীকে অভিনন্দন শুভেচ্ছা জানাই। উনি সত্যি বলেছেন যে আমাদের রাজ্যে এবার এত বছরের মধ্যে আমরা এই শহরে বাস করি, এই রাজ্যে থাকি, কিন্তু এত ভগবান ব্যক্তি এত বেশি পুণ্যার্থী এবার কিন্তু এই রথযাত্রা অংশগ্রহণ করেছে। তখনই কিন্তু সুমন্ত যাত্রা যেটা রথযাত্রা নিরাতে উদ্ভাবন যেটা বড় মাঠে ফেরা হয়েছে ভগবানের, এটা কিন্তু একটা বিশাল উৎসব হয়ে রাজ্যে দেখা গেছে। এটা বলতে আমিও এখনও সুন্দর পালন পোষণ করছি যে রাজ্যে একটা মহল তৈরি হয়েছে যেখানে যার যার ধর্মকর্ম করার মতো পরিবেশ তৈরি হয়েছে। এই কারণে আমরা দেখেছি 2018 সালে সরকার পরিবর্তন হওয়ার বিজেপি সরকার আসার পর এই রাজ্যের মানুষ কিন্তু যথেষ্ট উৎসব সঙ্গে তাদের ধর্মীয় কাজ করতে পারছেন যার যার ধর্ম। তো আমাদের এই রথযাত্রা দেখছি জগন্নাথ যে এই রথ আসতে ফিরে রথ, এখানে স্বতন্ত্র সঙ্গে যারা কর্মকর্তারা সহযোগিতা করছেন এই এলাকার লোকজন সর্বাবি সমস্ত ধর্মমান ব্যক্তিদের আমাদের সুন্দর আছেন রাজ্যের কিছু ব্যক্তিত্ব আমার কর্মকর্তা দেখা আছে। উল্টো রথযাত্রা সীমা দেবনাথ মহোদয়।